হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আজ আমি রান্না করব শুটকি মাছ, যেটা অনেকেরই পছন্দ, আবার অনেকের একদমই গন্ধ সহ্য হয় না, তো আমার খুব ভালো লাগে। তো আমি এখানে অনেক রকম মাছ নিয়েছি, লইটা শুটকি আছে, তারপরে জানি না কী কী নাম, তো অনেক রকম শুটকি নিয়েছি। তো আমি যেভাবে রান্না করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে রান্না করলে শুটকি মাছের তেমন কোনো গন্ধ লাগে না, আর খেতেও অনেক মজা লাগে। তো আমি প্রথমে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, আর তেলটা একটু বেশি দিয়েছি আজকে, আর রসুন দিয়েছি প্রায় 1 কাপ। তো 1 কাপ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে আমার শুটকিগুলো আমি আগেই ধুয়ে পানি, গরম পানির মধ্যে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে এটা আমি কাটাগুলো বেছে আমি কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম। তো ওটা আমি দেখাইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি মাছটা দেওয়ার পর একটু লবণ দিলাম, আর একটু সঙ্গে হলুদের গুঁড়া, আর কয়েকটা কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচটা আপনারা কেটে দিতে চেষ্টা করবেন, আমার অনেক হাত জ্বালা করছিল, তো এই জন্য আমি আস্তই দিয়েছি। আমি এগুলো পরে এখন দিয়ে ভেঙে নিব, আর এখন দিয়ে দিচ্ছি হালকা একটু পরিমাণ আদা বাটা, আর হচ্ছে দিয়ে দিলাম একটু রসুন বাটা, রসুনটা স্কিপ করতে পারেন, আর জিরা দিয়েছি 2 চামচ। তো আমার কাছে একটু কম মনে হয়েছিল জন্য আমি আবার পরে আরও 1 চামচ অ্যাড করেছি। তো আমি এইটা এখন খুব ভালো করে ভাজবো। তো এভাবে ভাজলে হয় কি, শুটকি মাছের যে এক্সট্রা গন্ধ, এমনি তো গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি, তখনই চলে গেছে গন্ধ, কিন্তু এটা আর একটু ভেজে নিলে অনেক কমে যায়। তো আমি এরপরে 2 চামচ মরিচের গুঁড়া অ্যাড করেছি, আমার এটুকুই যথেষ্ট, আরও ঝাল খেতে পারেন। আর আমি আর একটু লবণ দিয়ে নিয়েছি, কারণ লবণটা কম হয়েছিল। তো আমি এইভাবে, আমি কিন্তু এখনও পানি দিইনি, আমি এইভাবেই নাড়তে থাকবো, এইটাই কষাবো, মানে আমি নেড়ে নেড়ে এটাকে রান্না করে নিব। তেলটা আর একটু দিলে ভালো হতো, কিন্তু তেল খাওয়া বারণ, আর তেলেরও অনেক দাম, তো অল্প তেল দিয়ে করছি, কিন্তু বেশি তেল দিলে অনেক মজা হয়। আমি এর পর্যায়ে এসে একটু পানি অ্যাড করে নিলাম। আমি কিন্তু অনেকক্ষণ ধরে মাছটা ভেজে নিয়েছি, আমি ভিডিওতে কেটে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি অল্প করে করে পানি দিয়ে কিন্তু আমি এভাবে একটু কষিয়ে নিব, যখনই লেগে যাবে নিচে তখনই আমি আবার একটু পানি দিব। পানি দিয়ে এই যে নেড়ে দিচ্ছি, আর আমি এখন মরিচগুলো ভেঙে দিচ্ছি এই পর্যায়ে। দেখুন কীভাবে ভেঙে দিচ্ছি, কারণ কাঁচা মরিচটা কেটে দিলে অনেক সুন্দর লাগে, কিন্তু আমার হাত এত জ্বালা করছিল যে আমি কাটার মতো অবস্থায় ছিলাম না, তো আমি আস্তই দিয়েছি। এইভাবেই নাড়তে থাকবো, আর এইভাবে রান্না করে খেলে অনেক টেস্ট লাগে। যারা যারা শুটকি মাছ পছন্দ করেন বলবেন আমাকে। তো পানিটা শুকিয়ে গেছে, আমি এখন ধনে পাতা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে ইউজ করতে পারি। আর এখন একটু আমি ঝোল একদমই শুকিয়ে ফেলবো, এখন নেড়ে নেড়ে এই পর্যায়ে লবণ চেক করে নেবেন, আমার লবণ ঠিক আছে। আমি এখন নেড়ে নেড়ে ঝোলটা একদম শুকিয়ে নিব। শুটকি মাছ তো সবসময় পাওয়া যায় না, অনেকদিন পর খাচ্ছি, খুবই মজা হয়েছিল, খুবই তৃপ্তি করে খেয়েছি, আর অনেকে একদমই পছন্দ করে না। আর আমি যেভাবে রান্না করছি শুটকি মাছটা, এভাবে হোটেলেও রান্না করে, তো এটা হোটেলের স্টাইলের মতোই বলতে পারেন। এভাবে আমার অনেক ভালো লাগে, এখন
হয়ে গেছে, আমি এখন সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, বাস্তবে আরও সুন্দর হয়েছিল যদি আপনাদেরকে দেখাতে পারতাম। তো দেখুন মাছগুলো অবশ্য দেখা যাচ্ছে না, কিন্তু গন্ধ তেমন ছিল না। আসলে যতটা গন্ধ পাওয়া যায় রান্না করলে, তেমন গন্ধ খাওয়ার সময় কিন্তু থাকে না। কিন্তু বাইরে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে খাওয়ার পর হাত দিয়ে অনেক একটা বাজে স্মেল আসে, মানে ওটা আমার কাছে বিরক্ত লাগে, খুবই বিরক্ত লাগে, মুখ দিয়েও আসে মাঝে মাঝে। এই জিনিসটাই খারাপ, তাছাড়া আর কোনো কিছু না, খেতে অনেক মজা লাগে, যারা খায় তারা জানে। তো আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন, আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এভাবে আজকে শেষ করছি আমার ভিডিওটা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো থাকবো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।